ওয়েলকাম ফ্রেন্ডস, দ্য বং লার্ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি শিক্ষকতার বিভিন্ন বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষকতার নানাবিধ আপডেট কিন্তু এসেছে। তো যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের লোকেশান এবং আপনাদের সাবজেক্টটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। মাইল জ্ঞান ভারতী বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক থেকে, যেখানে 8 মাইল শ্রীকৃষ্ণ মোড় ধুমা দিঘি মালদা থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। এই ইতিপূর্বে আপনারা যদি মালদা বা আশেপাশের যদি বিজ্ঞপ্তিগুলো না দেখে থাকেন, অবশ্যই আপনারা শিক্ষক নিয়োগের প্লেলিস্টটা দেখে নিন। এই বিজ্ঞপ্তিটি আপনারা দেখতেই পাচ্ছেন 16/11/2024 পাবলিশড হয়েছে, যেখানে বিভিন্ন পদে আপনাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। সহশিক্ষিকা পদে রয়েছে 2টি পোস্ট, যেখানে ইংরেজি শিক্ষক নিয়োগ করা হচ্ছে, স্নাতকোত্তর এবং বিএড লাগছে আপনাদের। এখানে সহশিক্ষিকা পদে নিয়োগ করা হচ্ছে 2টো পদে, এখানে মেল ফিমেল বোথ অ্যাপ্লিকেশান করতে পারবেন গণিতের ওপরে। এখানে কিন্তু স্নাতকোত্তর এবং বিএড লাগছে। এছাড়া সহশিক্ষিকা নিয়োগ করা হচ্ছে 1টি পোস্ট, যেখানে ভূগোল বিষয় নিয়োগ করা হচ্ছে, এখানেও কিন্তু স্নাতকোত্তর অর্থাৎ আপনাদের এখানে সবই কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট লাগবে, অর্থাৎ আপনাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট হওয়া চাই সঙ্গে বিএড। এছাড়া আপনাদের সহশিক্ষিক বা শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে ইতিহাস বিভাগে এবং 1টি শিক্ষাবিজ্ঞান, অর্থাৎ এডুকেশনের উপর। অনেকেই আমাকে বলেছিলেন যে স্যার বাংলার মাধ্যমে যদি কোনো থাকে তো অবশ্যই জানাতে, তো অবশ্যই আপনাদের কিন্তু আলোচনা সাপেক্ষ রয়েছে বেতনটি। এছাড়া বোনাস এবং অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীগণকে প্রধান শিক্ষক বরাবর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতার ফটোকপি এবং 2 কপি পাসপোর্ট আকারে রঙিন ছবি স্বহস্তে লিখিত আবেদনপত্র সহ আগামী 15/12/2024 ইংরেজি তারিখে মেলের মাধ্যমে অথবা অফিস চলাকালীন সময়ের মধ্যে দরখাস্ত অফিসে আপনাদের কিন্তু জমা দিতে হবে 15/12/2024 মধ্যে। তো মোবাইল নাম্বারটা আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে, এছাড়া মেল আইডিও আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে। আমরা অনেক পরে যে আপডেটটি এসেছে সেটা রয়্যাল রেসিডেন্সিয়াল স্কুল থেকে। এটা একটি ইংরেজি মিডিয়াম CBSE বোর্ডের স্কুল, নিউ স্টার্ট আপ স্কুল। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে বিভিন্ন কিন্তু পোস্টের কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছেন প্রাইমারি এবং সেকেন্ডারির 1 ক্লাস থেকে ক্লাস 6 পর্যন্ত স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করা হচ্ছে, মাদার টিচার, ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর, ফিজিক্যাল এডুকেশন, আর্ট, মিউজিক, ড্রামা এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। এখানে নন টিচিং পোস্ট রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, IT টেকনিশিয়ান, সাপোর্ট, অ্যাকাউন্টেন্ট, ফাইন্যান্সিয়াল, লাইব্রেরিয়ান, কাউন্সিলর, মেনটেনেন্স এবং সাপোর্টিং স্টাফ আপনাদের নিয়োগ করা হচ্ছে। তো এইখানে যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে তার ডিটেলস ইনফরমেশান পাওয়ার জন্য আপনারা এইখানে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়া এই যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটা পুরুলিয়া থেকে, যেটা ওয়েস্ট বেঙ্গল 7231333 থেকে। আপনারা যারা লোকাল এরিয়ার উপরে এরকম ভ্যাকেন্সি চাইছিলেন অবশ্যই আমাকে জানান, কারণ সে বিজ্ঞপ্তি এলে যাতে আপনাদের সামনে টাইম টু টাইম এনে নিতে পারি। তো এটা পুরুলিয়া থেকে এসেছিলো, যারা অনেকে পুরুলিয়া থেকে কমেন্ট করেছিলেন যে বিজ্ঞপ্তিগুলো বেরোলে অবশ্যই জানানোর জন্য, তো অবশ্যই আমরা এখানে অ্যাপ্লিকেশন করে দেখতে পারেন। তো চলুন পরের আপডেটটি সম্বন্ধে। পরের যে আপডেটটি এসেছে সেটা দেখতেই পাচ্ছেন সরস্বতী শিশু মন্দির থেকে। এটা কিন্তু বেরিয়েছে গঙ্গারামপুর থেকে, দক্ষিণ দিনাজপুর, পিনকোড 7331112, ওয়েস্ট বেঙ্গল। তো এখানে দেখতেই পাচ্ছেন 20/11/2024 এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে, যেখানে সরস্বতী শিশু মন্দির গঙ্গারামপুর আদর্শ মনোগ্রাহী শিক্ষাদানের জন্য সংস্কৃত, ইংরেজি এবং গণিত বিষয়ে কিন্তু আপনাদের সহানুভূতিশীল আচার্যা এবং আচার্য আপনাদের পদে নিয়োগ চলছে। ভারতীয় পরম্পরায় বিশ্বাসী প্রকৃত শিক্ষাদানে ইচ্ছুক প্রার্থীগণকে আপনাদের 21/11/2024 থেকে 14/12/2024 মধ্যে আবেদন করতে হবে, সরস্বতী শিশু মন্দিরের কার্যালয়ে জমা দিয়ে আসতে হবে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটা। যোগ্যতা কী লাগছে? যোগ্যতা আপনাদের BA লাগছে, BSc গ্র্যাজুয়েট অনার্স যদি থাকেন অবশ্যই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন, সঙ্গে BLED অথবা DLED থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেরিয়েছে গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর থেকে। আপনারা যদি নিজেদের লোকাল এরিয়ার উপরে ভ্যাকেন্সি চাইছেন এবং যদি আপনাদের সাবজেক্টটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে জানান এবং ভিডিওটাকে এতক্ষণ লাইক না করে থাকলে প্লিজ লাইক করে দিন। তো চলুন পরের আপডেটটি সম্বন্ধে জেনে নিই। তোমাদের পরের যে আপডেটটি এসছে এটা কিন্তু হাওড়া থেকে এসছে, এখানে AC হোস্টেল থাকছে বয়েজ অ্যান্ড গার্লসের জন্য। এখানে প্রি প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে, ডিজারেবল আপনাদের ফিমেল সাবজেক্ট থাকা, আপনাদের গ্র্যাজুয়েট হলে হবে যে কোনো সাবজেক্টে, সঙ্গে আপনাদের 2টো পোস্ট রয়েছে। রেসিডেন্সিয়াল টিচার নিয়োগ করা হচ্ছে মেল অথবা ফিমেল, যেখানে ম্যাথ, ফিজিক্স এবং ইংরেজির ওপরে MSc MA থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পাচ্ছেন। পোস্ট থাকছে 5টা। হোস্টেল ওয়ার্ডেন নিয়োগ করা হচ্ছে মেল ফিমেল, এখানে গ্র্যাজুয়েট লাগছে, আপনাদের পোস্ট থাকছে 2টো। এবার এখানে কিন্তু আপনাদের ইংরেজির উপর ফ্লুয়েন্সি চাওয়া হয়েছে এবং এখানে রেসিডেন্সিয়াল টিচার, যেখানে আমাদের ফুডিং, লজিং, অ্যাকোমোডেশন কিন্তু প্রোভাইড করা হবে।
এখানে কিন্তু মেল আইডিটা শেয়ার করে রয়েছে, সঙ্গে হোয়াটসঅ্যাপ ঠিকানাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, হাওড়া 711414। তো দেখ বুঝতেই পাচ্ছেন সমস্ত জেলা থেকে আপনাদের বিজ্ঞপ্তিগুলো আপনাদের দিয়ে দিচ্ছি। এছাড়া আপনাদের সেট এমআর জয়পুরিয়া স্কুল থেকে এটা বেরিয়েছে, এটা কিন্তু বিহার থেকে, এখানে মোবাইল নাম্বার শেয়ার করা রয়েছে। আর্জেন্ট ওপেনিং কিন্তু এখানে বলা হয়েছে, মাদার টিচার, ইংরেজি টিচার, পিআরটি, ম্যাথমেটিক্স, ইংরেজি এবং ম্যাথমেটিক্সের উপর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ফ্লুয়েন্সি ইন ইংলিশ ম্যান্ডেটরি, মানে ইংরেজির উপরে আপনাদের দক্ষতা চাওয়া হয়েছে। সিবিএসসি স্কুল মানে বুঝতেই পারছেন, তো এখানে অ্যাপ্লিকেশান করার জন্য এখানে আপনাদের এখানে নির্দিষ্ট এই যে মেল আইডিটা এবং ফোন নাম্বারটা শেয়ার করা হয়েছে, হোয়াটসঅ্যাপ অথবা মেলের মাধ্যমে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন। তো চলুন পরের বিজ্ঞপ্তিটির সম্বন্ধে জেনে নিন। তো আমাদের পরের যে আপডেটটি এসেছে সেটা ইউনিভার্সিটি অফ কল্যাণী থেকে। এখানে দেখতে পাচ্ছেন পিএইচডি বিভিন্ন আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, তো আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন। পিএইচডি যারা যারা বলেছিলেন ভ্যাকেন্সি এলে আপনাদের জানানোর জন্য পশ্চিমবঙ্গের মধ্যে, তো অ্যাপ্লিকেশানটা স্টার্ট হচ্ছে 25 নভেম্বর 2024 থেকে এবং তার অনলাইন অ্যাপ্লিকেশান 2 ডিসেম্বর 2024 পর্যন্ত চলবে। অবশ্যই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করে নিন যে সমস্ত পোস্টগুলো বেরিয়েছে মেন ওয়েবসাইটে গিয়ে। ওয়েবসাইটটার আপনাদের অ্যাড্রেসটা এখানে বলে দিই, www.kums.kalyaniuniversity.ac.in। অবশ্যই আপনারা এখানে গিয়ে চেক আউট করে নিতে পারেন। তো চলুন পরের আপডেট সম্বন্ধে। তো বন্ধুরা পরের যে আপডেটটি এসেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা ওয়েস্টবেঙ্গল অফিস অফ পিও কাম DWO থেকে এসছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট, কী অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে এখানে বলেছে, অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর দ্য এঙ্গেজমেন্ট ভেরিয়াস স্টাফ ইন 50-bedded ST বয়েজ সেন্ট্রাল হোস্টেল, অর্থাৎ হোস্টেলের 50-seated বেডের জন্য আমাদের স্টাফ নিয়োগ করা হচ্ছে মালদা ব্লকে। তো এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের 25/11/2024 এখানে অ্যাপ্লিকেশানটা করতে হবে। লাস্ট ডেট কিন্তু থাকছে আপনাদের 12/12/2024 আপনাদের আপ টু 16 PM পর্যন্ত এখানে ভিজিট করতে পারবেন, এখানে এই নির্দিষ্ট মালদার গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে। এটা কিন্তু জারি হয়েছে, আপনাদের এটা জানিয়ে রাখলাম। তোমাদের পরের যে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন, ইন্টারন্যাশনাল স্কুল থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। স্কুল ম্যানেজার, হেড টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার, ডে কেয়ার ম্যানেজার এবং টিউশন টিচার কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। সিভিটা যদি আপনারা পাঠিয়ে দিতে পারেন এখানে, এখানে জামশেদপুর পুরুলিয়া রোড, তো এখান থেকেই ভ্যাকেন্সিটি বেরিয়েছে। বন্ধুরা আজকের আপডেটটা আপাতত এই পর্যন্ত থাকলো। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, এবং এর সম্পূর্ণ PDFটা পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যান। ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে কমেন্ট সেকশানে ভুলবেন না, এবং সিটেটের ব্যাচে যারা জয়েন করতে চান অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যারা দ্য বং লার্ন চ্যানেলে আপনারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।